হৃদরোগ নির্ণয় করার জন্য অ্যাকচুয়ালি হৃদরোগের যে পরীক্ষা নিরীক্ষাগুলো এগুলোর আধুনিক সুযোগ সুবিধা থাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বর্তমানে বাংলাদেশে গত দুই যুগে বা দুই বিশ বছরের ভিতরে আমরা বলতে পারি যে এখানে হৃদরোগের সব ধরনের চিকিৎসাই করা সম্ভব হচ্ছে, কারণ আমাদের দেশে বিভিন্ন ধরনের ইনভেস্টিগেশন বা ডায়াগনস্টিক প্রসিডিওরগুলো অনেক ডেভেলপ করেছে সরকারের প্রত্যক্ষ সহযোগিতায়। সাথে সাথে আপনার বিভিন্ন ব্যক্তি মালিকানাধীন যে হাসপাতালগুলো আছে এগুলোতে ডাক্তার সাহেবরা কাজ করছেন, তারা দেশে দেশের বাইরে ট্রেনিং পাচ্ছেন, ট্রেনিং পেয়ে পেয়ে রোগীদেরকে যথাযথ সেবা দিতে পারতেছেন। হার্টের পরীক্ষাগুলো মূলত দুই ধরনের হয়, একটা হচ্ছে নন ইনভেসিভ বা শরীরের ভিতরে কোনো ধরনের যন্ত্রপাতি প্রবেশ না করিয়ে যেগুলো করা হয়, যেমন ইসিজি, ইকোকার্ডিওগ্রাফি, হল্টার মনিটরিং, ইটিটি এগুলো। আর কিছু আছে ইনভেসিভ, যেখানে শরীরের ভিতরে কিছু না কিছু যন্ত্রপাতি প্রবেশ করাতে হয়, যেমন করোনারি অ্যানজিওগ্রাম, কার্ডিয়াক ক্যাথেটারাইজেশন, ইলেকট্রোফিজিওলজিক্যাল স্টাডি এইসব। তো করোনারি অ্যানজিওগ্রাম সম্পর্কে প্রথমে বলি, করোনারি অ্যানজিওগ্রাম হচ্ছে হার্টের রক্তনালীর ব্লক ধরার পরীক্ষা, যেটা আগে পায়ের কুচকির যে বড় রক্তনালী ছিল সেটার ভিতর দিয়ে করা হতো, ইদানিং অধিকাংশ জায়গাতেই হাতের রগ দিয়ে করা হয় বা হাতের রক্তনালী দিয়ে করা হয়। এটাকে বলা হয় রেডিয়াল অ্যানজিওগ্রাম। রেডিয়াল পদ্ধতিতে অ্যানজিওগ্রামের অনেকগুলো অ্যাডভান্টেজ আছে, একটা মাত্র ক্যাথেটার দিয়ে যেহেতু অ্যানজিওগ্রামটা করা হয় এতে সময় কম লাগে, রেডিয়েশন এক্সপোজার কম হয়, পেশেন্ট রেডিয়েশন কম পায়, এবং সবচেয়ে বড় সুবিধা যেটা আমি বলবো যে এখানে হাতের ভিতরে কোনো হেমাটোমা বা রক্ত জমাট বাঁধার প্রক্রিয়াটা আসে না, সহজেই রোগীরা সন্ধ্যাবেলা বা রাতের বেলা বাড়ি চলে যেতে পারে। সব ধরনের ইন্টারভেনশন বা হার্টের রক্তনালীতে যে স্টেন্ট লাগাতে হয় বা পরাতে হয় সেটা রেডিয়াল রুটে বা হাতের রক্তনালী দিয়ে খুব সহজেই করা যায়। আমাদের এই হাসপাতালের দুটো ক্যাথল্যাব রয়েছে, পূর্ণাঙ্গ দুটো ক্যাথল্যাব, একটা সিমেন্সের মেশিন আর একটা জিই মেশিন। এখানে আমরা সব ধরনের করোনারি ইন্টারভেনশন করি, অ্যানজিওগ্রাম, অ্যানজিওপ্লাস্টি, রাইট অ্যান্ড লেফট হার্ট ক্যাথেটারাইজেশন, পারমানেন্ট পেসমেকার, টেম্পোরারি পেসমেকার, আইসিডি, সিআরটি ইত্যাদি ইত্যাদি সব ডিভাইস দেওয়া হয়। অ্যাডাল্ট বা বয়স্কদের করোনারি ইন্টারভেনশনের পাশাপাশি পেডিয়াট্রিক ইন্টারভেনশনও এখানে হয়। আমাদের এখানে পেডিয়াট্রিক ইন্টারভেনশনিস্ট আছেন, দে আর ওয়েল ট্রেইনড। ইলেকট্রোফিজিওলজি বা হার্টের যে ছন্দ পতনের সমস্যা, পালপিটেশনের সমস্যা, এগুলোরও চিকিৎসা এখানে হয়। ইলেকট্রোফিজিওলজি স্টাডি এবং অ্যাবলেশন, এটা তুলনামূলকভাবে একটা নতুন চিকিৎসা পদ্ধতি, যেখানে হার্টের বিভিন্ন চেম্বারের ভিতরে কতগুলো ক্যাথেটার প্রবেশ করিয়ে দেওয়া হয়, সেই ক্যাথেটারগুলো যেই পালপিটেশন বা বুক ধরফরের সমস্যাটা রোগীর হয় সেটা কৃত্রিমভাবে তৈরি করতে পারে, এটাকে বলা হয় ম্যাপিং। এবং ম্যাপিং করে যেই যেই জায়গা দিয়ে এই পালপিটেশনটা হার্টের বিভিন্ন চেম্বার থেকে এক চেম্বার থেকে আরেক চেম্বারে যায় সেই জায়গাগুলোকে আইডেন্টিফাই করে ওগুলোকে অল্প টেম্পারেচারে পুড়িয়ে দেওয়া হয়, যেটাকে বলা হয় অ্যাবলেশন। চিকিৎসাটি অত্যন্ত কার্যকর। আমাদের এখানে আমরা করোনারি ইন্টারভেনশন বেশি হয়, মাসে 300 থেকে 400 কেস আমরা নিয়মিত করছি। প্রাইমারি করোনারি অ্যানজিওপ্লাস্টি এখানে খুব কমনলি হয়, যে সমস্ত পেশেন্ট হার্ট অ্যাটাক নিয়ে ইমার্জেন্সিতে আসে তাদেরকে আমরা সরাসরি ক্যাথল্যাবে অ্যানজিওগ্রাম এবং অ্যানজিওপ্লাস্টি করে ফেলি। এর বাইরে পারমানেন্ট পেসমেকার প্রচুর হয়, প্রচুর করতে হয়, আইসিডি, সিআরটি এগুলো আমরা প্রচুর করি। আরেকটি উল্লেখযোগ্য যে আমাদের ক্যাথল্যাবে কতগুলো অত্যাধুনিক ইনভেস্টিগেশন ফ্যাসিলিটিস আছে, তার ভিতরে আছে FFR বা ফ্র্যাকশনাল ফ্লুরিজম এবং ইন্ট্রাভাস্কুলার আল্ট্রাসাউন্ড। এগুলো লেফট মেইন ডিজিজ বা রক্তনালীতে স্টেন্ট পরানোর পরে স্টেন্টটা ঠিকমতো ডিপ্লয় হলো কিনা সেটা দেখাতে বা দেখতে আমাদেরকে সাহায্য করে থাকে। আজকাল হার্টের চিকিৎসা বাংলাদেশে প্রায় সব কিছুই হয় আপনার কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন ছাড়া, মানে হার্টের প্রতিস্থাপন, DCM যেটা হয়, ডাইলেটেড কার্ডিওমায়োপ্যাথি, এটাতে যে হৃদপিণ্ডের যে প্রতিস্থাপন করা হয় যেটা বর্তমানে ইন্ডিয়াতে ব্যাপকভাবে চালু হয়েছে, আশেপাশের কিছু কিছু দেশে চালু হয়েছে, সেটা আমরা আমাদের দেশে এখনও চালু হয়নি। সার্জন টিম তৈরি আছে, ডোনার পাওয়াটা এখানে একটা সমস্যা, তো হয়তো অদূর ভবিষ্যতে ইনশাল্লাহ হয়ে যাবে। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে যে এখানে কার্ডিয়াক ট্রান্সপ্লান্টেশন ছাড়া হৃদরোগের আর সব ধরনের চিকিৎসাই বাংলাদেশে বর্তমানে সম্ভব এবং সেবার মান আন্তর্জাতিক পর্যায়ের। হৃদরোগের চিকিৎসার কিছু সীমাবদ্ধতা থাকে, সীমাবদ্ধতা বলতে অন্যতম প্রধান যেটা আমি মনে করি দুটো, একটা হচ্ছে যে এই করোনারি ডিভাইস বা বিভিন্ন কার্ডিয়াক সার্ভিসের ডিভাইস যেগুলো এগুলোর সহজলভ্যতা বা দাম, প্রাইস যদি আরও কমানো যায় এগুলো সাধারণ মানুষের চিকিৎসার আওতার ভিতরে চলে আসবে। আর দ্বিতীয় কথা হচ্ছে এখানে ডক্টর বলেন, টেকনিশিয়ান বলেন, রেডিওলজিস্ট বলেন, এদের লার্নিং কার্ভটা অনেক বড়, এরা যদি যথাযথ প্রশিক্ষণ না পায় তাহলে ভালো জায়গায় কাজ করার বা ভালো জায়গায় কাজ করার সুযোগ পেলেও ভালো করতে পারে না, কাজেই তাদের ট্রেনিং ফ্যাসিলিটিসটাও বাড়ানো দরকার। ট্রেনিং ফ্যাসিলিটিসটা খুব ইম্পর্ট্যান্ট। সীমাবদ্ধতা এই দুটোই।